নমস্কার বন্ধুরা আমি ডাক্তার ভীমনস্কর বন্ধুরা আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতাতে তো আজকে একটি হোমিওপ্যাথিক মাদার টিংচার নিয়ে আপনাদের কাছে আলোচনা করবো যেটি রেয়ার হোমিওপ্যাথিক মাদার টিংচার অর্থাৎ এখনকার দিনে অবশ্যই প্রচুর পরিমাণে মেডিসিনটি ইউজ করা হচ্ছে কিন্তু অনেক ডাক্তার এই মেডিসিনটিকে ইউজ করতে চায় না তো মেডিসিনটার নাম হচ্ছে গলথেরিয়া প্রোকামবেন্স যদি আপনার গাঁটের ব্যথা যন্ত্রণা চলে আসে রিউম্যাটিক পেইন চলে আসে আর্থাইটিসের পেইন চলে আসে ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে যদি আপনার ব্যথা যন্ত্রণা চলে আসে এক্সক্রুয়েটিভ মানে সায়াটিকা পেইন প্রচণ্ডভাবে আপনার মধ্যে চলে আসে আপনার সারভাইকাল পন্টেলাইসিসের ব্যথা যন্ত্রণা হচ্ছে আপনার মাথার মধ্যে ফন্টাল হেডেক হচ্ছে বাস্টিং টাইপ পেইন হচ্ছে তো সমস্ত তো এর মুদ্রা কথা হলো আপনার ব্যথা যন্ত্রণা এটা ইউম্যাটিক ব্যথা যন্ত্রণা হোক অর্থাৎ ইউম্যাটিক আর্থাইটিসের জন্য হোক অস্টিও আর্থাইটিসের জন্য হোক ঘাঁটের জন্য হোক ইউরিক অ্যাসিডের জন্য হোক সায়াটিকের জন্য হোক এত জোর আপনার ব্যথা যন্ত্রণা করছে সেই জায়গায় যদি এই গলফেরিয়া ইয়া মারা তিন চারটি আপনি কন্টিনিউ অর্থাৎ পনেরো কুড়ি মিনিট অন্তর দশ পনেরো ফোটা করে নিতে চান বা নেন তাহলে দেখবেন অ্যালোপ্যাথি মেডিসিনের থেকে কুইক আপনার কাজ দিয়ে দেবে আপনি দেখে অবাক হয়ে যাবেন যে হোমিওপ্যাথি এত দ্রুত কাজ করতে পারে আপনার সায় প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হচ্ছে আপনি কোমরে হাত দিয়ে বাবারে মারে করছেন শুয়ে আছেন আপনি এই মেডিসিনটি পনেরো ফোটা করে দশ মিনিট অন্তর পরপর তিনবার দান দেখবেন ব্যথা যন্ত্রণা পুরো ভ্যানিস হয়ে যাবে একদম মুহূর্তের মধ্যে ব্যথা যন্ত্রণা ভ্যানিস হয়ে যাবে এর এত পাওয়ারফুল এর কাজ অর্থাৎ অ্যালোপ্যাথির থেকে দ্রুত ব্যথা যন্ত্রণা কমাতে পারে এই রকম ধরনের এক্সক্রিয়েটিভ পেইন ল্যান্সিনেটিং পেইন এইরকম ধরনের সিভিয়ার পেইন পালসেটিং পেইনকে কম করতে পারে আমি একটা মেডিসিনের আগে আলোচনা করেছিলাম বেশ কিছুদিন আগে অক্সালিকাম অ্যাসিডাম অর্থাৎ অক্সালিক অ্যাসিড থার্টি পাওয়ারের কথা বলেছিলাম ভেরি গুড কাজ করে সেখানে প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা মুহূর্তের মধ্যে কম করতে পারি আর আজকেকার রেমেডি হলো এই গলতেরিয়া মাদার টিংচার এই মাদার টিংচারও এইরকম ধরনের ব্যথা যন্ত্রণাকে কম করতে পারি তো এই মেডিসিনটি আমি হোমিওপ্যাথিতে কোন কোন জায়গায় আমরা স্পেসিফিকভাবে ইউজ করতে পারবো সেটি আজ করতে যাচ্ছি দেখুন এই মেডিসিনটা কিংডমের মেডিসিন এটাকে উইন্টার গ্রিন বলেও কেউ কেউ ডাকে আর এর পাতা থেকে এই মেডিসিনটি তৈরি হয় অর্থাৎ মাদার টিংচার ফর্মে আর এর পাতা থেকে অনেক ঘরে পদ্ধতিতে আপনারা দেখতে পাবেন অনলাইনে সার্চ করলে এর পাতা আগেকার দিনে বা এখনও দেখা যায় এর পাতার রসটাকে নিয়ে যে সব জায়গায় ব্যথা যন্ত্রণা প্রচণ্ড পরিমাণে অর্থাৎ ঘাড়ে ব্যথা যন্ত্রণা হচ্ছে হাঁটু ফুলে গেছে সেখানে ব্যথা যন্ত্রণা হচ্ছে লাল হয়ে গেছে গরম হয়ে গেছে ব্যথা যন্ত্রণা হচ্ছে কোমরে ব্যথা যন্ত্রণা হচ্ছে রিউম্যাটিক পেইন হচ্ছে সেখানে এই এই মানে এই পাতার রসটাকে সেখানে প্রলেপ দেয় অর্থাৎ লাগায় স্যাঁক দেয় সেখানে ব্যথা যন্ত্রণার প্রচণ্ড পরিমাণে উপশম হয় এবং বর্তমানে অনেক রকম অয়েল পাওয়া যায় অর্থাৎ এই পাতা থেকে এই পাতার রসকে থেঁতো করে বার করে অনেক রকম অয়েল তৈরি করা হয় সেই সব অয়েলে এই মেডিসিনটি পাওয়া যায় এবং মালিশ করে তো যেহেতু হোমিওপ্যাথিতে এখন বর্তমানে এটি অ্যাভাইলেবল হোমিওপ্যাথিক মাদার টিংচার ফ্রমে যে কোনো মেডিকেল স্টোরে এবং অনলাইনে আমরা পেয়ে যাবেন তাহলে এই মাদার টিংচারটি ইউজ করবেন আপনারা ব্যাপক রেজাল্ট পাবেন এটা এই মাদার টিংচারটি দশ থেকে পনেরো ফোঁটা করে দিনে তিনবার আপনাদেরকে ইউজ করতে হবে বা খেতে হবে তো এই মাদার টিংচারটি আমার কাছে আছে আমি একটু দেখাচ্ছি অনেকে বলে যে আপনার কাছে মাদার টিংচার পাওয়া যায় না অর্থাৎ এগুলো নেই আপনি দেখান না হ্যাঁ তো অবশ্যই দেখে নেন এই মাদার টিংচারই দেখুন দেখতে পাচ্ছেন আমি ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি নেগেটিভ লাগে অনেক সময় গলথেরিয়া মাদার গল থেকে আমাদের এটা ইন্টারন্যাশনাল কোম্পানির আছে অনেকে দাম জিজ্ঞাসা করে দাম কত টাকা দাম দেখুন এর দাম ফেলা আছে সাড়ে চারশো মেল বটেল বাংলাদেশে থেকে অনেক পেশেন্ট বা অনেক রুগী আমাকে বলে এই মেডিসিনগুলো ইন্ডিয়াতে দাম কত এর দাম সাড়ে পাঁচশো টাকা মতো এর দাম আছে এইবার পার্সেন্টেজ হিসাবে আমাদেরকে একটা ছাড় পাওয়া যায় সেটা ছাড় পাওয়া যায় কিন্তু এর দাম ফেলা আছে সাড়ে পাঁচশো টাকা মতো দাম ফেলা এবং সব মেডিসিনের দাম সমান নয় কিছু কিছু মেডিসিন অনেক বেশি দাম কিছু কিছু মেডিসিন আছে অনেক কম দাম তো হোমিওপ্যাথিতে এই মেডিসিনটা আমরা কোন কোন জায়গায় ইউজ করতে পারবো দেখুন এই মেডিসিনটা গ্যাস্টাইটিস গ্যাস্টেলজিয়ার খুব ভালো মেডিসিন আমি এর আগে বললাম কি ব্যথা যন্ত্রণার ভালো মেডিসিন এবং তার সাথে গ্যাস্ট্রাইটিস গ্যাস্টালজিয়া মানে যদি আপনার গ্যাস হয় গ্যাস্ট্রাইটিস হয় গ্যাস্ট্রালজিয়া হয় তাহলে আপনার কীরকম হবে আপনার বমি বমি ভাব পাবে মানে এত পরিমাণে যদি অ্যাসিডিটি হয় সেখানে দেখবেন আমরা গা গুলাবে আপনার নসিয়া ভাব হবে ভমিটিং সেন্সেশান হবে অর্থাৎ কোনো কোনো সময় আপনি বমিও করে দেবেন এবং তার সাথে একটা প্রিকুণে আর লক্ষণ থাকবে যে খিদেটা প্রচুর পরিমাণে থাকবে এবং খাবেন রুগী খাবে খিদেও প্রচুর পরিমাণে কিন্তু খেয়ে হজম করতে পারবেন না বমি করে ফেলবে এবং এই রকম যদি সমস্যা দেখা যায় আর তার সাথে যদি একবার ব্যথা যন্ত্রণা থাকে তাহলে তো ভেরি গুড মেডিসিন ব্যথা যন্ত্রণা না থাকলেও পেসিফিক এই লক্ষণের উপরে বমি বমি ভাব গ্যাসের জন্য পেটে ব্যথা বা এপি গ্যাস্ট্রিয়ামের দিকে একটু ব্যথা যন্ত্রণা খাওয়ার পর ব্যথা যন্ত্রণা পেট ভারী ভারী হয়ে থাকবে এবং বমি বমি ভাব এবং খিদেটা প্রচুর পরিমাণে থাকবে আর খেলেই তার বমি হবে এই রকম লক্ষণ পাওয়া গেলে এই গলতেরিয়া মাদার টিংচার আমরা দশ ফটা করে দিনে তিনবার ইউজ করতে পারবো এবং অনেকে বলে এই যে গ্যাস গ্যাসের ব্যথাটা দেখা যায় এটা অনেকের যে নার্ভাস ডিপ্রেশনের জন্য অনেকের এই গ্যাসের ব্যথা বা ভমিটিংটা একটু বেশি পরিমাণে হয়ে থাকে তো এটা এর মধ্যে এই মেডিসিনের মধ্যে পাওয়া যায় নেক্সট বলবো সায়াটিকা পেইন অর্থাৎ সায়াটিকা আমি লেফট সাইডের সায় অনেকে বলছে যে লেফট সাইডে শাড়ি খুব ভালো কাজ করে আমি বলবো লেফট সাইডের সায় রাইট সাইডের সায় আমি সমস্ত রকম সায় এই মেডিসিনটি ইউজ করে দেখেছি ব্যাপক রেজাল্ট দেখবেন এই সায় ব্যথা যন্ত্রণার জন্য যেখানে কোলোসিন টেনেম আপনার মেডোরাইনাম টেনেম একসাথে যেখানে ফেল করে গেছে যেখানে আর্নিকা কোলোসিন ন্যাপেলিয়াম রকম অনেক মেডিসিন দিয়েছেন কিন্তু কোনো কাজ পাচ্ছেন না কোমরে ধরে পাচাতে হাত দিয়ে সে বসে আছে সায়াটিকা পেইনকে কম করতে পারছে না সেখানে আপনি একবার এই গলথেরিয়া মেডিসিনটাকে দিয়ে দেন দশ ফোটা করে দিনে তিনবার দেন দেখবেন ইমিডিয়েট এই রকম ধরনের সায়াটিকার ব্যথা যন্ত্রণা কম করে দেবে এর এত পরিমাণ ক্ষমতা আপনারা ইউজ না করলে বুঝতে পারবেন না নেক্সট বলবো অ্যানকাইলোজিং পন্ডেলাইসিস অর্থাৎ ঘাড়েতে গ্যাপ হয়ে যাবে রিফিউজ হয়ে যাবে সেখানে প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা নিচের দিক থেকে উপরের দিকে উঠবে ঘাড় ঘোরাতে পারবে না স্টিফনেস হয়ে যাবে চলাফেরা মুশকিল হয়ে যাবে ঘাড়ে এদিক ওদিক করতে পারবে না যদি ঘাড় একেবারে স্টিফনেস হয়ে যায় না ঘোরাতে পারে গুয়েকাম বলে একটা মাদার টিংচার আছে সে মেডিসিনটা খুব ভালো মেডিসিন আমার কাছেই আছে গুয়েকাম মাদার টিংচার এর মেডিসিনটা অনেকটা পরিমাণে দাম বেশি কিন্তু মেডিসিনটা খুব ভালো কাজ করে এক্ষেত্রে গলথেরিয়াও খুব ভালো মেডিসিন গলথেরিয়াও সমানভাবে রকম ধরনের অ্যানকালিজিম পন্ডেলাইসিসে খুব ভালো কাজ করে নেক্সট বলবো প্রোস্টেটিক ডিসচার্জ অর্থাৎ প্রোস্টেটের জন্য অনেক রকম মেডিসিন আছে প্রোস্টেটের জন্য নাম্বার ওয়ান ওয়ান মেডিসিন আছে যেমন চিমাফিলা আছে সরিডেগো আছে আপনার আর একটা সাবল সেরগুলোটা আছে একটা কার আছে এরকম অনেক মেডিসিন আছে লক্ষণ অনুযায়ী কিন্তু রিসেন্ট আমি একটা প্রস্টার সায় দিয়েছি ল্যাক দিয়ে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন তার কনস্টিটিউশনাল রেমিডি মিলে গিয়েছিলো যার জন্য খুব তাড়াতাড়ি তার প্রোস্টার কমে গেছিলো কোনো মাদারটা তা দেয়নি তো সেক্ষেত্রে কনস্টিটিউশনাল মেডিকেল মেডিসিন মিলে গেলে তো খুব ভালোই হয় কিন্তু এই যে মেডিসিনগুলোর নাম বললাম তার সাথে গলথেরিয়াকও আপনাদেরকে মনে করে রাখতে হবে খুব ভালো মেডিসিন কিন্তু একটু সিম্পটম বা লক্ষণ মিলিয়ে নেবে যদি গলতেরিয়া দেওয়ার আগে আপনারা দেখবেন যদি এই রকম ধরনের প্রবলেম থাকে বা ব্যথা যন্ত্রণা হাঁটুর ব্যথা পায়ের ব্যথা এরকম যদি রিউম্যাটিক পেইন পেইন থাকে তো তাহলে আপনারা এই দেবেন তাহলে যেহেতু অন্য সিমটমগুলো মিলে যাচ্ছে আর তার সাথে প্রস্টেট আছে তাহলে আপনার সেখানে গলতেরিয়া মেডিসিনটা ইউজ করতে পারেন ভেরি গুড কাজ পাওয়া যাবে নেক্সট বলবো মাথাতে একটা পেইন হয় মাথাতে একটা বাস্টিং টাইপ ব্যথা যন্ত্রণা একটা ফেটে যাওয়ার মতো মাথাতে ব্যথা যন্ত্রণা যেটা সহ্য করার মতো নয় তার সাথে চোখের মধ্যে একটা খিঁচাও ব্যথা যন্ত্রণা এবং তার সাথে যদি এই পন্ডেলাইসিস থাকে অ্যান্কালোজিন পন্ডেলাইসিস থাকে তাহলে তো আরও ভেরি গুড কাজ করবে নাও থাকতে পারে কিন্তু ঘাড়ের ব্যথা যন্ত্রণার সাথে মাথার ব্যথা যন্ত্রণা সেই মাথার যন্ত্রণাটা বাস্টিং টাইপ মাথার যন্ত্রণা এবং চোখেও একটা খিঁচাও ব্যথা যন্ত্রণা সেক্ষেত্রে গল আমরা ইউজ করতে পারি তো গলটেরিয়ার আসল কথা হলো কি আপনার রিউমোটেট আর্থাইটিস হোক আপনার গাঁটের ব্যথা হোক আপনার জয়েন্ট পেইন হোক ইউরিক অ্যাসিডের পেইন হোক অস্টিও আর্থাইটিসের পেইন হোক সেখানে লাল হয়ে যাবে গরম ভাব হবে পালসার্টিং পেইন হবে প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হবে হাড়ের মধ্যে ব্যথা যন্ত্রণা হবে জয়েন্টের মধ্যে ব্যথা যন্ত্রণা হবে তো সেই ক্ষেত্রে মেডিসিনটা ইউজ করতে পারেন এবং গ্যাসের জন্য বমি প্রচণ্ড পরিমাণে খিদে থাকবে খেলে আবার বমি হবে হজম করতে পারবে না পেটে একটা ব্যথা যন্ত্রণা হবে এপিকেস্টেমে ব্যথা যন্ত্রণা হবে আসল এই কয়েকটি সিমটমের উপর এই মেডিসিনটি খুব ভালো কাজ করে তো আপনারা এই মেডিসিনটি ইউজ করতে পারেন তো আমি আমার ক্লিনিকে যেগুলি রুগীদেরকে দিয়ে রেজাল্ট পেয়েছি সেইটাই আমি আজকে আপনাদের কাছে আলোচনা করলাম এক্সট্রা কিছু বাড়িয়ে কোনো কথা বলিনি তো আমি প্রচুর পরিমাণে মাদার টিংচার আলোচনা করি আগামী দিনেও আরও অনেক অনেক মাদার টিংচার আছে আপনাদের কাছে আমি নিয়ে আসবো আর আপনারা যে যে মাদার টিংচার সম্বন্ধে ভিডিও পেতে চান আমার কাছে একটু জানাবেন সেগুলো নিয়ে আলোচনা করব। এবং মেডিসিন নিয়েও আলোচনা করা হবে পরে পরে অনেক কিছু আইডিয়া আছে সেগুলো আস্তে আস্তে আপনার কাছে নিয়ে আসা হবে তো আপনারা কি জানতে চাইছেন সেগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন তো যতক্ষণ না একটা ভিডিও নিয়ে আসি ততক্ষণ না আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন নমস্কার